আসসালামু আলাইকুম প্রিয় সৈদারা প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা সবাই একটা বিষয় জানেন যে প্রবাসী ভাইদের বা বোনেরা যারা আপনারা বাংলাদেশে আসবেন বা প্রবাস ফেরত যারা আসবেন, আপনাদেরকে অবশ্যই 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ সরকার। যাই হোক, এই 14 দিন থাকার জন্য যে একটা কস্টেবল, যে একটা বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন ছিল, সেই অ্যামাউন্টটা কিন্তু সকল প্রবাসী ভাইদের পক্ষে পসিবল না দেওয়াটা। কারণ পার ডে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হলে 5 থেকে 10 হাজার টাকা আপনার প্রতিদিন খরচ হবে। যাই হোক, গভর্নমেন্ট এখন যে সিদ্ধান্তটা তারা চেঞ্জ করেছে বা যে সিদ্ধান্ত নিয়ে এসেছে সেটা আমাদের জন্য মঙ্গলজনক, সেটা হচ্ছে 14 দিনের পরিবর্তে এখন 3 দিন কোয়ারেন্টাইন যা নিয়ম করা হয়েছে। এখন থেকে প্রবাসী ভাই আপনারা যারা আছেন বা বিদেশ ফেরত যারা আপনারা আসবেন, আপনাদেরকে বাংলাদেশে আসার পর 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আপনারা 3 দিন বাংলাদেশে কোয়ারেন্টাইনে থাকবেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন 3 দিন থাকবেন। এবং এই কোয়ারেন্টাইনে থাকতে গেলে আপনাকে যে হোটেলে থাকতে হবে বা যে রিসোর্টে থাকতে হবে সেটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষের নির্ধারিত যেই অনুমোদন পেয়েছে বা বাংলাদেশ গভর্নমেন্টের থেকে যেই সকল রিসোর্টগুলো বা হোটেলগুলো অনুমোদন পেয়েছে এইগুলোর সংখ্যা হচ্ছে টোটালি 28টি। এই 28টি হোটেলে যে কোনো একটাতে আপনি চাইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে 3 দিন থাকতে পারবেন। এখন এই 28টা কোয়ারেন্টাইনের জন্য, 28টি কোয়ারেন্টাইনে থাকার জন্য যে সকল হোটেলগুলো নির্বাচিত করা হয়েছে সেইগুলোর ঠিকানা আপনাদেরকে আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা যার প্রয়োজন সেখান থেকে নিয়ে নেবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনটা ফলো করলে আপনারা সবগুলো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন কোনো নতুন আলোচনায়। আল্লাহ হাফেজ।